রজব তৈয়ব এরদোয়ানকে নিয়ে অনেকেরই এক ধরনের ফ্যাসিনেশন রয়েছে। নতুন জমানার সুলতান বলতেও কার্পণ্য করেন না অনেকে। কিন্তু কেউ যদি বলে যে আফগানিস্তানে পরাজয়ের পর যুক্তরাষ্ট্র সেখানে তাদের ঘৃণ্য ছকে এরদোয়ানকে যুক্ত করেছেন, এমন কথা শুনতে কি প্রস্তুত আপনারা? দর্শক অনেকেই হয়তো বলবেন, ধুর, এটা তো ষড়যন্ত্র তত্ত্বের মতো শোনাচ্ছে। না, এটা একদমই ষড়যন্ত্র তত্ত্ব নয়। সাম্প্রতিক সময়ে আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের শেষ মুহূর্তের নীল নকশায় রজব তৈয়ব এরদোয়ানের অংশ নেওয়ার বিষয়টি তো এখন সবাই জেনে গেছেন। আজকের পর্ব সাজানো হয়েছে সেসব বিষয় নিয়ে। পুরো ভিডিওটি না দেখলে হয়তো বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হবে না। সম্প্রতি তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈয়ব এরদোয়ান এটা নিশ্চিত করেছেন যে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সরে আসার পর কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের সুরক্ষার দায়িত্ব নেবেন তারা। এরদোয়ান বলেছেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে আলোচনায় এটা নির্ধারণ করেছি যে কোন দায়িত্ব আমরা নেব এবং আমরা সবচেয়ে উপযুক্ত উপায়ে এই দায়িত্ব পালন করব। বিগত 20 বছর ধরে আফগানিস্তানে আগ্রাসন চালিয়ে গণহত্যা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোর সেনাবাহিনী। এমনকি এই অঞ্চলে যুদ্ধের সময় একবার ন্যাটোর নেতৃত্ব দিয়েছিল তুরস্ক। আফগানিস্তানে মুজাহিদদের হাতে যুদ্ধে পরাজিত হওয়ার পাশাপাশি আদর্শিকভাবেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নির্লজ্জ পরাজয় হয়েছে। 20 বছরের আগ্রাসন ও গণহত্যা শেষে তারা দেশটি থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। পরাজিত যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাবার সময় দেশটির রাজনৈতিক সমস্যা সমাধানে আঞ্চলিক দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। আর এই পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে অন্য দেশগুলোকে তার লোভী পরিকল্পনায় যুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এর পরিণতিতে ভবিষ্যতে কোনো সংঘাত হলে এইসব দেষগুলোর ঘাড়ে দোষ চাপানোর ছক কষেছে যুক্তরাষ্ট্র। সাম্রাজ্যবাদী দেশটির এই নীল নকশায় বাঁধা পড়েছে তুরস্ক, যারা কিনা আফগানিস্তানে আমেরিকার পক্ষে বড় দায়িত্ব নেয়ার কথা বলছে। প্রকৃতপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস, বিভিন্ন মিশন এবং আন্তর্জাতিক এনজিওদের আফগানিস্তানে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য কাবুল বিমানবন্দর সুরক্ষার নামে নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য তুরস্ককে উদ্বুদ্ধ করেছে সাম্রাজ্যবাদী দেশটি। আর রজব তৈয়ব এরদোয়ান তুরস্কের পরবর্তী নির্বাচনে তার বিজয় নিশ্চিত ও নিষ্কণ্টক করতে যুক্তরাষ্ট্রের এই সওদায় রাজি হয়েছেন। এর ফলাফল কী হতে পারে? ভবিষ্যতে এই বিমানবন্দর ঘিরে মুজাহিদদের সঙ্গে তুরস্কের সেনাদের ভ্রাতৃঘাতী যুদ্ধ হওয়ার আশঙ্কাকে কি উড়িয়ে দেওয়া যায়? মার্কিন যুক্তরাষ্ট্র পাশ্চাত্যের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে কাবুল বিমানবন্দর ঘিরে তুর্কি সেনাদের উপস্থিতি আফগানিস্তানে এরই মধ্যে গুরুতর প্রতিরোধের মুখোমুখি হয়েছে। কারণ এ জাতীয় উপস্থিতি আফগানিস্তানের মুসলমানদের চোখে তুরস্কের অবস্থানকে ভালোভাবে দেখা হবে না, বরং তাদেরকে দখলদার বাহিনী হিসেবেই দেখা হবে। এটা তো সবারই জানা যে তুরস্ক একসময় উসমানি খিলাফতের অধীনে ছিল। 650 বছরের মতো সময়কাল পুরো পৃথিবীর বিশাল অংশ জুড়ে শাসন করেছে তারা। এখনও তুরস্ককে ইসলামী বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ এই শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাশ্চাত্যের হাতে এবং পশ্চিমা সামরিক এবং রাজনৈতিক মিশনের জন্য ব্যবহৃত হচ্ছে। এরদোয়ান তার ক্ষমতা রক্ষা করতে যুক্তরাষ্ট্রের স্বার্থ সুরক্ষায় বিভিন্ন মুসলিম প্রধান দেশে প্রক্সি মিশন পরিচালনা করে আসছেন। সিরিয়ায় তুরস্কের ভণ্ডামিপূর্ণ উপস্থিতি এবং ইরাক ও লিবিয়াতে যুক্তরাষ্ট্র ন্যাটোর সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে তুরস্ক, ফলে সেই সব দেশের অবস্থা আজও স্থিতিশীল হয়নি। সুতরাং শক্তিশালী তুর্কি সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের নীল নকশা থেকে বেরিয়ে আসতে হবে, সাম্রাজ্যবাদীদের হয়ে প্রক্সি যুদ্ধ থেকে বের হতে হবে তাদের। তুরস্ককে অবশ্যই এটা বুঝতে হবে যে ইসলামে ফিরে আসার মধ্য দিয়েই তারা আসল মর্যাদা ও শক্তি ফিরে পাবে।